আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায় হতে একটি ক্লাস নেব। আজকের পার্ট সংযোগ সেট, সেট সেট এবং নিঃসেট সেট। তো শুরু করা যাক। পূর্বের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা সংযোগ সেট, সেট সেট এবং নিঃসেট সেট সম্পর্কে জানব। প্রথমে সংযোগ সেট কাকে বলে? সংযোগ সেট কি? তো এর উত্তরে বলা যায় যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। যেমন আমরা এভাবে লিখতে পারি, এ একটা সেট যার উপাদান হলো 1, 3, 5। বি একটা সেট যার উপাদান 2, 4। যদি হয় তাহলে এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি কি হবে? 1, 3, 5 ইউনিয়ন 2, 4। সংজ্ঞায় আমরা বলেছি দুই বা ততোধিক সেটের সকল উপাদান, কোনো উপাদান বাদ যাবে না, তাহলে সকল উপাদান নেব। তাহলে 1 আছে 2 আছে 3 আছে 4 5, কোনো উপাদান বাদ যায়নি, তাহলে সকল উপাদান নিয়ে গঠিত সেট এই ক্ষেত্রে 1, 2, 3, 4, 5। তাহলে এটাকে বলা যায় এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। তো এক্ষেত্রে একটা বিষয় বলা যায়, যদি যে একাধিক থাকে, যেমন এখানে যদি 1 থাকতো, এই সেটেও যদি 1 থাকতো, তাহলে 1 দুইবার লেখার দরকার নাই, পুনরাবৃত্তির কোনো দরকার নাই, ঠিক আছে? তাহলে ওই উপাদানটা একবার লিখলেই চলবে, ঠিক আছে? অর্থাৎ কোন একটা উপাদান এই সেটে আছে আবার এই সেটে আছে, তাহলে একবার লিখলেই চলবে, দুইবার লেখা প্রয়োজন নাই। আমরা এটা ভেন চিত্র থেকেও দেখাতে পারি, এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ সেট, বি সেট, তাহলে এ সেট এই অঞ্চলটা হলো এ, আবার এই অঞ্চলটা হলো বি। তাহলে এই যে টোটাল যে অঞ্চলটা, এই টোটাল যে অঞ্চলটা, এই টোটাল অঞ্চলটা হচ্ছে এ সংযোগ বি, ঠিক আছে? তাহলে এ সংযোগ বি, এই ছায়া ঘেরা অঞ্চলটা হচ্ছে এ সংযোগ বি, ঠিক আছে? এটা একটা সার্বিক সেট। তো এবার আমরা সেট সেট সম্পর্কে আলোচনা করব। সেট সেট যদি প্রশ্ন হয় সেট সেট কি, তো এর উত্তরে বলা যায় দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে বা ইন্টারসেকশন অফ সেটস বলে, ঠিক আছে? দুই বা দুইয়ের অধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেটস বলে। যেমন এ একটা সেট, এটা হলো 1, 2, 3। বি একটা সেট, 2, 3,
4, C একটা সেট 3, 5, 6 তাহলে A সেট B সেট C কি হবে সাধারণ দুই বা ততোধিক সেটে সাধারণ উপাদান তাহলে এটার ভিতরে 1 2 3 2 3 4 C এর ভিতরে 3 5 6 তাহলে এখানে সবগুলা সেটে সাধারণ উপাদান কি আছে আমরা একটু সেটগুলো লিখে নি 1 2 3 সেট 2 3 4 2 3 4 সেট 3 5 6 1 কি সবটার ভিতর আছে নাই 2 প্রথম দুইটাই আছে কিন্তু শেষেরটা নাই 3 প্রথমটাই আছে দ্বিতীয়টাই আছে এবং শেষেরটাও আছে ঠিক আছে তার মানে এখানে উত্তর হবে 3 তাহলে এই একটা উপাদান সবগুলা সেটেরই সাধারণ উপাদান অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারসেকশন অফ সেটস অর্থাৎ এ সেট বি সেট সি যদি শুধু দুইটা হয় তো এ সেট বি তাহলে এই দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট এটার কত হতো 2 এবং 3 এই দুইটা উপাদান 2 এ সেটেও আছে বি সেটেও আছে 3 এ সেটে আছে বি সেটেও আছে তাহলে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট সেট বা ইন্টারসেকশন অফ সেটস আশা করি বুঝতে পেরেছো তো সর্বশেষ আজকে নিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব তো আমি একটু ভেনচিত্র দিকে বিষয়টা দেখাই সেট সেটটা আমি একটু বেনচিত্র থেকে দেখাই এটা হলো একটা সার্বিক সেট এ একটা সেট বি আর একটা সেট ঠিক আছে এখানে এ 1 2 3 এটার ভিতরে ছিল 4 ঠিক আছে তাই এই যে 2 এবং 3 এই অঞ্চলটা এটা হলো এ সেট এবং বি সেটের সাধারণ উপাদান তাহলে এটা হলো এ সেট বি আবার যদি এইভাবে হয় 3 5 6 5 6 তাহলে এই যে অঞ্চলটা ঠিক আছে তাহলে এই যে অঞ্চলটা যেখানে আমরা 3 দ্বারা প্রকাশ করছি এই অঞ্চলটা হলো এ সেট বি সেট সি অর্থাৎ কমন বা সাধারণ যে অংশটা ঠিক আছে কমন বা সাধারণ যে অংশটা সেটা হলো ইন্টারসেকশন অফ সেটস ঠিক আছে আমরা সর্বশেষ নিচ্ছেদ সম্পর্কে জানব নিচ্ছেদ সেট অর্থাৎ সাধারণ কোনো উপাদান নাই দুইটা সেট সেট করে নাই এরকম যদি হয় এটা সার্বিক সেট ইউ এ একটা সেট বি একটা সেট এ সেট এবং বি সেটের ভিতরে কোনো সাধারণ উপাদান কি আছে থাকতে পারে থাকতে পারে না কারণ এটা এবং এটা সেট করে নাই কোনো সাধারণ অংশ নাই কমন কোনো অংশ নাই এটার ভিতরে আমরা উপাদান লিখলাম 1 2 3 এটা লিখলাম 5 6 4 5 এ একটা সেট 1 2 3 বি একটা সেট 4 5 ঠিক আছে তাহলে এ সেট বি যদি বের করি তাহলে কত হবে 1 2 3 সেট 4 5 এ ইন্টারসেকশন অফ বি এ এবং বি এর সাধারণ উপাদান কত 1 এটার ভিতরে নাই 2 এটার ভিতরে নাই 3 এটার ভিতরে নাই কোনো সাধারণ উপাদান নাই তাহলে কি লেখা যায় ফাঁকা সেট ঠিক আছে তাহলে বলা যায় নিচ্ছেদ সেটের কোনো উপাদান নাই ঠিক আছে অর্থাৎ দুইটা সেট যদি সেট না করে অর্থাৎ সাধারণ উপাদান না থাকে তখন এদেরকে বলা হয় নিচ্ছেদ সেট আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে
এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।